আয়। আমি এই ঘরে থাকতে চাই না। কি চান আপনি? আগের মতো হয়ে যাক সবকিছু। আপনিও কম জেদি নন। কোথায় গেলেন? একা একা নিচে নেমে যাননি তো? ঋষি, তোমাদের চা এনেছি। আসছি। আর কতদিন আড়াল করবেন সবার থেকে সত্যিটা? বাড়ির কারুর তো জানতে বাকি নেই। আমাদের মধ্যে যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। দরজাটা খোলো। আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাইরে? ঋষি, গুড মর্নিং। গুড মর্নিং। দাও ট্রেটা আমাকে দাও। না, তার দরকার নেই। এই তো দেখছি বকুল রেডি হয়ে গেছে একেবারে। ভেরি গুড গার্ল। চাটা খেয়ে শিগগিরই ব্রেকফাস্ট টেবিলে এসো, সবাই অপেক্ষা করছে। আজকে তো তোমাকে এক্সরে আর সিটি স্ক্যান করাতে যেতে হবে। এখানে বিছানা, তার মানে কি বকুল নিচে শুয়েছিল? ২৭ বছর বয়স হয়ে গেছে, এভাবে বেলেল্লা বানা করে আর কতদিন চলবে? শোনো, আমি ওসিকে ডেকে পাঠিয়েছি। যে কেসে তোমার নাম জড়িয়েছে তার তদন্ত উনি করছেন। তাই যা জানো পরিষ্কার করে ওনাকে বলবে, একটা পয়েন্টও যাতে মিস না হয়। তারপরের কাজ আমি দেখে নিচ্ছি। আচ্ছা বাবা। আসতে পারি স্যার? হ্যাঁ। আরে আসুন আসুন অফিসার, আসুন। কি ব্যাপার স্যার, হঠাৎ এত সকাল সকাল তলব করলেন? এই রে, এবার আমাকে চিনতে চিনতে পেরে যাবে নাকি? এই হলো আমার ছেলে কুনাল। আপনি যে কেসটা নিয়ে কথা বলছিলেন সেটা নিয়ে সামনাসামনি বসে কথা বলাটা ভালো বলে মনে করলাম। আর বলবেন না অফিসার, এটা বন্ধুকে হেল্প করতে গিয়ে ফেসে গেলাম। প্রথমে তো আমি বুঝতে পারিনি, তারপর বাবা বললেন যে ওরা নাকি ড্রাগ পাচারকারী। দেশের কি অবস্থা? অবস্থা সত্যিই খারাপ। তদন্ত চলছে,
তবে গাড়ি চিন্তায় চক্রের দুজন ধরা পড়েছে। উনি কি ঋষির গাড়ির কথা বলছেন? তোমাদের জন্য একটা খবর আছে বস। এই নাম্বারে গাড়িটা এই পাড়াতেই আছে। এর মালিক একটা মেয়ে, ছোট ছোট চুল, ওই যত নষ্টের ঘোড়া। কিন্তু বয়ফ্রেন্ডের কাছে প্রচুর মাল করি, প্রচুর টাকা পয়সা, সোনা গয়না সব আছে। তুমি চাইলে তো টাকা পয়সাটা উসুল করে নিতে পারো। বাস তো তোকেই সামলাতে হবে রে, মানে গাড়িটা তো এখনো পুলিশের হেফাজতে আছে রে। হ্যাঁ, ওরা বলেছিল বটে, ওদের দুজন ধরা পড়েছে। দেখুন তো, এদের কাউকে চেনেন কিনা। এদের তো আমি কোনোদিন দেখিনি। অদিতি, আজকে ঋষির বস আসছেন, ঋষি আর বকুলের সঙ্গে দেখা করতে। কিন্তু আমাকে স্কুলে যেতেই হবে, খুব জরুরি। জানো তো স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, জানি তো। আর এমনিতে সব কিছু ঠিকই করা আছে, রাগিনীকে আমার সমস্ত বুঝিয়ে দেওয়া আছে। তবুও আমি মাংস ম্যারিনেট করে রেখে গেছি। আর তুমি যেটা করবে সেটা হচ্ছে ওই যে জাফরান ভেজানো জলটা আছে ওটা দিয়ে পোলাও হবে। হ্যাঁ, আমসত্ব খেজুরের চাটনি হবে। মিষ্টির কথা তো ঠাকুরপোকে বলাই আছে। শুধু তোমাকে একটা কথা বলা রইল, সেটা হচ্ছে রাগিনীকে আজ আর বেশি বিরক্ত করো না। এসার শরীরটা ভালো না তো? হ্যাঁ, ওকে আজকে তোমরা ছুটি দিও। আচ্ছা মা, ঠিক আছে। এত কিছু বলতে হবে না, তুমি নিশ্চিন্তে স্কুলে যাও, আমি তো আছি। আমি একবার শুধু মিষ্টি স্কুলে যাব, কারণ ওর ক্লাস টিচার আমায় ডেকে পাঠিয়েছে। আমি স্কুল থেকে ফিরে এসে আমি আর সুন্দরী সব কাজ করে নেবো। আর একদম চিন্তা করো না, কাকিমণিকে বিরক্ত করো না, প্রমিস। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে বকুলকেও আর বেশি কাজ টাজ দিও না, ওর তো শরীরটা খারাপ। মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো আছি, আমি বললাম তো আমি আর সুন্দরী মিলে সব কাজ করে নেবো, কোনো অসুবিধা হবে না। বেশ, খুব ভালো। আর কাজু কিসমিসটা ভিজাই তাহলে? হ্যাঁ, আসছি মা। এই অদিতি, হ্যাঁ মা, বকুলকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিও তো। সেদিন পার্টিতে ঋষির বড্ড অসম্মান হয়েছে, সেরকম যেন আর কিছু না হয়। আর আমাদের বাড়িরও তো একটা সম্মান আছে। মা, তুমি কেন চিন্তা করছো? আমি তো আমি একদম সত্যি বলছি, আমি এদের কাউকেই কোনোদিন দেখিনি। সানগ্লাসটা খুলে একবার দেখুন তো, হয়তো চিনতে পারবেন। সানগ্লাস নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছি। না, সত্যিই এদের আমি কাউকেই কোনোদিন দেখিনি। আচ্ছা, কিন্তু যারা ধরা পড়েছে তারা যার কথা বলছে, যে বর্ণনা দিয়েছে সেটা তো আপনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে মিস্টার কুনাল। কি বলছেন? হ্যাঁ স্যার, আগের দিন আপনাকে সবটা খোলাখুলি বলা হয়নি, তবে কিছু হিন্টস দিয়েছিলাম। আরে এরা এরা সব গুন্ডা বদমাইশ, কি বর্ণনা করতে কি বলেছে কে জানে। দেখো কুনাল, এখনো সময় আছে, সত্যিটা তুমি ওনাকে বলে দাও, তাহলে যদি তোমাকে একমাত্র বাঁচাতে পারি। মিথ্যে বললে কিন্তু তুমি নিজে ফাঁসবে। সত্যি বলছি বাবা, আমি ঋষির বিয়েতে ব্যস্ত ছিলাম। কোন ঋষির কথা বলছে কুনার? ঋষি কে? ঋষি হলো আমার বড় সম্বন্ধের ছেলে। আচ্ছা, উনি কি কলকাতায় থাকেন? ঋষি রায়? ওনাকেই মেরে গাড়ি ছিনতাই করেছিল এরা। তার মানে গাড়ি ছিনতাই আর ড্রাগ পাচার একই লোকের কাজ, আর সেটা আপনি তো কোনোভাবেই নন। আমার রাইট মিস্টার কুনাল? ওকে স্যার, আজ তাহলে আসি। অফিসার, ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আবার আসবো।
বলছি, বকুল সেবা করে ঋষিকে সুস্থ করে দিয়েছে মানে বকুল মার খায়নি? এটা কি ধরনের প্রশ্ন কুনার? শুনলে তো ঠাম্মি কি বললো, বকুল নয় ঋষি মার খেয়েছে। তার মানে ঋষি আর কুনাল দুই ভাই? আরে কি হলো, পড়ে গেলে কি করে কুনাল? ওই জন্যই সেদিন ঋষিকে দেখে কুনাল চমকে উঠেছিল। ওই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তুমি নিচে একা একা কেন নেমেছো? আমাদের কাউকে ডাকতে পারতে। বুঝেছি, খুব খিদে পেয়েছে তাই না? চলো ব্রেকফাস্ট টেবিলে চলো। দিদি ভাই, টেস্ট আছে তো আমার অনেকগুলো, একটু আগে বললে না তুমি আমি কি করে ব্রেকফাস্ট? ওহো, দেখেছো, একদম ভুলে গেছি তো। অদিতি! হ্যাঁ মা। একটু শোনো, বলছি ও যে যাবে তার কি ব্যবস্থা হয়েছে? ওর সঙ্গে তো কাউকে যাওয়াই দরকার। হ্যাঁ মা, তোমার বড় ছেলে তো বলেছিল ওকে নিয়ে যাবে। সোনা বৌদি, দাদাভাইকে আমি বারণ করে দিয়েছি যেতে। বকুলকে আমি নিয়ে যাব বলে দিয়েছি দাদাভাইকে। বারণ করার সত্ত্বেও আপনি একা একা সিঁড়ি দিয়ে নেমেছেন, শরীরটা কি আরো খারাপ করবেন? ধরে ধরে নেমেছি আমি, অসুবিধা হয়নি। আর তোর ব্রেকফাস্ট বাবু, ব্রেকফাস্ট করবি না? মা তুমি চিন্তা করো না, ওখানে কাছাকাছি একটা কফি শপ আছে, ওখানে কিছু একটা খেয়ে নেব। এবার আমাদের বেরোনো উচিত, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, চলুন। দাদা ভাই যাক না, আপনি আবার শুধু শুধু। দাদা ভাই অফিসের কাজে ব্যস্ত আছে তাই আমি যেতে বারণ করেছি। আজকে আপনার আমার সঙ্গে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা পিসি, কুনালের কোনো ভাই বোন নেই? একা, কোনো খোঁজ খবর না নিয়ে কুনালের গলায় ঝুলে পড়েছো বুঝি? বাজে কথা না বলে মন দিয়ে কাজটা করো। মনে হচ্ছে এক্ষুনি বুড়িটার গলাটা কেটে দি। না না, মাথা ঠান্ডা করবো, ঋষির ব্যাপারটা আগে জানতে হবে। এই মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো নাকি? তাড়াতাড়ি হাত চালাও, একটা বাজে এক্ষুনি দাদা চলে আসবে। হ্যাঁ এই তো পিসি হয়ে গেছে। না আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা কুনালের কোন কাজিন কলকাতায় থাকে না? বর্ষা কি খোকনের মার কথা কিছু জানতে চাইছে? কলকাতা কেন, দূর দূরান্ত কোথাও আমাদের কোনো আত্মীয় নেই, ঠিক আছে? ও ও ঋষি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি করেছো গিয়ে মাছের কালিয়া? বাহ, দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। দারুণ বেরিয়ে, দারুণ। বাহ, তোমার হাতে রান্নার জব নেই, দারুণ। এটা তো আমি আর একটু দি বলছি, এখন দাও। যাও তো মাছের বাটিটা নিয়ে এসো, আজ তো আমার উপোস তাই আজ আমি ওইসব মাছের কাছে হাত দেবো না, যাও নিয়ে এসো। বারে আমি হাত পুড়িয়ে রান্না করলাম আর সব মাছ ওদের খাইয়ে দেবেন, একদম মুখে মুখে কথা বলবে না, যেটা বলছি সেটা করো। কিছু বলে লাভ নেই, এই মেয়েকে এমন শাস্তি দে যাতে ও মনে রাখে যে কোন বাড়িতে এসেছে। হ্যাঁ আমাদের হয়ে গেছে, এই বেরোচ্ছি।
আপনি কিছু খাবেন? খিদে তো পাওয়ার কথা। না। বড্ড মেজাজ। আর বাড়ির সবাই বলে আমি নাকি রাগী। আমার নাকি খুব জেদ। তাহলে এনাকে কি বলবো? আমি বকুলকে ঠিক এক বছর সহ্য করব, তারপরে বকুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তেরে বিনা জিন্দগি সে কোই শিখবা তো নহি, শিখবা নহি, শিখবা নহি, শিখবা নহি। বর্ষা কেন বাড়ি ছেড়ে চলে গেছিল, কবে ফিরে এল? অষ্টমঙ্গলার দিন গিয়ে আমি জানতে পেরেছিলাম যে আমার দিদি বাড়ি ফিরে এসেছে। কি চান আপনি? আগের মতো হয়ে যাক সব কিছু। তুম জো কেহে দো তো আজ কি রাত চাঁদ ডুবেগা নাহি। আপনি তো আমাকে মেয়ে বলে মনেই করেন না, লোভী মানুষ। মানুষ বলে মনে করেন তো নাকি? আজ কি রাত চাঁদ ডুবে গা নাহি, রাত কো রোকলো। আমি নিজেই যেতে পারবো, আপনার সাহায্য লাগবে না। দাদা ফুল নেবে? নাও না। লাগবে না। নাও না দাদা, সেদিন তো নিয়েছিলে। নাও না। লাগবে না। সেদিন তাহলে এনার জন্যই ফুল নিয়েছিলে দাদা? তাহলে আজকেও নাও না।
সেদিন যার জন্য ফুল কিনেছিলাম ইনি তিনি নন, অন্য কেউ।